মেয়ের করোনা পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ জানিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার বলছে, সেদিন অনলাইনে প্রথমে পরীক্ষার ফলাফল ভুল এন্ট্রি দেওয়া হয়, পরে তা সংশোধন করলেও ইতোমধ্যে প্রিন্ট করা রিপোর্টে ভুল রয়ে যায়, এ কারণেই ওই বিভ্রান্তি তৈরি হয়েছে। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ দেখতে পেয়ে রবিবার লন্ডন যেতে বিমানবন্দরে হাজির হন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। তার হাতে থাকা রিপোর্টের সঙ্গে অনলাইন রিপোর্টের মিল না থাকায় তাকে ফেরত পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়। একই পরীক্ষার দুই রকম ফলাফলের কারণে নিজের সম্মানহানি হয়েছে দাবি করে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ জমা দেন শাজাহান খান। এখন আমি বলছি যে এটা ইমিডিয়েট, এই ব্যাপারে আপনাদেরই এই ব্যাপারে কথা বলতে হবে, অন্যথায় আমি আইন পর্যন্ত এটা নিয়ে গড়াব। কারণ যে সম্মানটা আমার ক্ষুণ্ণ হয়েছে সেই সম্মান তো তারা ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু কিছু কিছু মিডিয়া ভাইয়েরা আমি পরামর্শ দিচ্ছি দায়িত্ববোধ থেকে কথা বলা উচিত। বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিতে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। জানানো হয়, স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টদের আন্দোলনের কারণে কাজের চাপে ওই দিন অনলাইনে ভুল ডাটা এন্ট্রি হয়ে যায়। ধরা পড়ার পর তা শোধরানো হলেও এরই মধ্যে ঐশী খানের প্রিন্ট করা কাগজে ওই ভুল থেকে যায়। হিউম্যান এরর, মানবীয় ভুলের কারণে ডাটা এন্ট্রির কারণে একটি ভুল রিপোর্ট প্রদান করা হয়েছে। ওনার প্রকৃতির রিপোর্টটা হলো উনি পজিটিভ। করোনা ধরা পড়ায় ইতালি থেকে বেশ কয়েকজন যাত্রীকে ফিরিয়ে দেয়ায় দেশের ভাবমূর্তিতে যে ক্ষত তৈরি হয়েছে তা কাটিয়ে নিতে আরও সমন্বয় দরকার বলেও জানান তিনি। ব্যাপক সমন্বয় প্রয়োজন আছে, যেটি মন্ত্রণালয় বা অধিদপ্তর গ্রহণ করবেন, এবং যেহেতু এটা সম্পূর্ণ ইলেকট্রনিক বেসিসে বা ডিজিটাল পদ্ধতিতে রিপোর্টটা দেওয়া হচ্ছে, সেখানে এমআইএসকে আরও অর্গানাইজড হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যদি স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টদের আন্দোলন স্থগিত হওয়ায় ভুল আরও কমে আসবে জানিয়ে ঐশী খানের রিপোর্ট নিয়ে বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেন পরিচালক আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান। যেহেতু শুরু হয়েছে, এটা আস্তে আস্তে আরও সমন্বিত পর্যায়ে যাবে। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।